আমি সকাল সকাল বাগানে চলে এসেছি। আমি জানি না তোমরা কে কতটা প্রকৃতিকে ভালোবাসো কিংবা কে কতটা কানেক্ট করো প্রকৃতির সাথে। তবে একটা কথা বলি, সকালবেলা ঘুম থেকে উঠে যদি প্রকৃতির সাথে 10 থেকে 15 মিনিট কানেক্ট করা যায়, তবে সারাটা দিন খুব ভালো থাকা যায়। সারাদিন আমি কিভাবে পজিটিভ থাকি সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো আমি সেটা নিজেকে দিয়েই কিন্তু ফিল করতে পারি। যেদিন আমি বাগানে কিংবা ছাদে যাই না, সেই দিনটা কেমন যেন কাটে আমার ঠিক ভালো লাগে না, এনার্জি লেস লাগে, কেমন যেন নিজেকে যন্ত্রযন্ত্র মনে হয়। কি দেখাচ্ছি বলো তো? কাকরোল গাছ দেখো তো, বাগানে কত ফুল। দাঁড়াও, কলা বাগানে এসছি, আর আজকে আমি নাগবাবুকে তুলে দিয়েছি ওই মোচাটা পাড়ার জন্য। আমি একা কেন বাড়ির কাজ করব, ওকে দিয়েও তো কিছু কাজ করাতে হবে। তো সকাল সকাল লেগে পড়েছি দুজনে মিলে মোচা কাটার অভিযানে। কি হয় কি হয়, পাশেই পুকুর, যদি পাঁচিল থেকে পড়ে যায় আমার একমাত্র বর। কি যে হচ্ছে বুঝতে পারছি না, কিন্তু নাগবাবু এগিয়ে চলেছেন মোচার দিকে। যাই হোক, অবশেষে মোচাটা ধরতে পেরেছেন এবং সেটাকে কাটা চলছে। সেটা আমরা পাবো না পুকুরে পড়বে, টান টান উত্তেজনা কিন্তু চলছে। যাক যাক পুকুরে পড়েনি, সেটা উনি অবশেষে আমার হাতে দিয়েছেন। তো চলো যাওয়া যাক। আর উনি কিন্তু সাবধানেই নেমে এসেছেন, আর আমি এদিকে কি করছি, বাগানে বাজার করছি। বুঝতে পারলে না তো, একটা বিরাট ইয়াম্বা সাইজের মোচা তো পেরেই নিয়েছি, আর বরবটি গাছ থেকে বরবটি পেরে নিচ্ছি। তো চলো আর কি কি নিই, সঙ্গে থাকো, দেখতে থাকো। গুড মর্নিং বন্ধুরা, আমি সমাদৃতা নেপাল থেকে বলছি। কাছে দূরে দেশ এবং দেশের বাইরে সবাইকে আবারও একবার পাঁচফোরন ফ্যামিলিতে স্বাগত জানাই। আশা করছি সবাই খুব খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। ও হ্যাঁ, তোমাদের তো বলাই হয়নি, সকালবেলার এই যে সুন্দর ভাইবসটা, যেটা খুব প্রয়োজন। আর এই দেখো আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি তোমাদের মোচা আর বরবটি, আরও রয়েছে বরবটি, ভালো করে খুঁজে খুঁজে নিচ্ছি। আর এইদিকে আমি চলে এসেছি লেবু গাছের কাছে, দুটো লেবু নেব। এই হচ্ছে আজকে আমার বাগান থেকে বাজার। তো চলো, বাজারটা আমি করে নিই, বাকি কথা আমি ঘরে গিয়ে রান্না করতে করতে বলছি। ইস, টমেটোটা গেছে পচে। এই দেখো বাগান থেকে সবজি, মোচা আর বরবটি, দুটো লেবু। আমার বাগানে ঘোরাঘুরি হয়ে গেছে, আমি চলে এসেছি রান্নাঘরে। হ্যাঁ, যে কথাটা বলছিলাম, আমি আমার সকল বন্ধুদের বলবো সকালবেলা 10 থেকে 15 মিনিট বাগানে কিংবা ছাদে গিয়ে প্রকৃতির সাথে নিজেকে কানেক্ট করো। নিজের মতন করে খোলা আকাশের নিচে থাকো, নিজের মতন বাঁচো, গাছপালা লাগাও আর আকাশের দিকে তাকিয়ে থাকো, সবুজের দিকে তাকিয়ে থাকো, দেখবে অনেক পজিটিভ এনার্জি পাবে। আর আমি কি করলাম, এদিকে চাউ বানিয়ে ছেলেকে কিন্তু দিয়ে দিলাম, আর ছেলে উদ্ধশ্বাসে চাউটা খেয়ে নিচ্ছে। আহা আহা বলতে বলতে, চলো বাকিটাও বল। পুরি ভিন্ডি, আজ গরমি ছানি কে মান চাই এলাই মহলি সব, ওহেই তো হাম বলে সব মহলি সব। ইয়ে এক চামচ এস তো পানি মে আলনে ভিগাওনে, মিচরি ও উসমে মিচরি আলনে কি, রাতি মে ভিগানে বিহান বিহান ও এক গ্লাস পানি মজা লে পিনে। ইয়ে ধূপ মে এতি ঘুমতে না এতি কারণ কি ভয় কি ও শরীর গরম কতি ও ভিন্ডি কতি ভিন্ডি রান্না করে নিচ্ছি কুমড়ো, আলু, বেগুন, হ্যাঁ বরবটি, এই সমস্ত সবজি দিয়ে একটা মিশানো সবজি রান্না করব সিম্পল। ওটা কালো জিরে কাঁচা লঙ্কা সরি পাঁচফোড়ন দিয়ে রান্না করেছি, কোনো মশলা ওতে আমি অ্যাড করব না। আর এইদিকে করছি আলু আর পনিরের ঝোল। তো ওইটাতে যেটা করেছি, প্রথমে তেল চাপিয়ে দিয়েছিলাম কড়াইতে, তো জুড়ে ফোড়ন দিয়েছিলাম আর একটা ছোট্ট পেঁয়াজ একটু কেটে দিয়েছিলাম। তো তার মধ্যে ওই আলুটা হালকা আমি ভাপ দিয়ে নিই যাতে আমার বেশি গ্যাস না পড়ে। দিয়ে পরে আমি আলুটাকে এবার ভেজে নিয়েছি এবং তার উপর কিন্তু আমি অলরেডি পনিরও দিয়ে দিয়েছি, নুন ঝালটা নিজেদের মতন।
আর একটুখানি আদা ঘষে দিয়েছি ওই আদার ছেঁচানিতে, দিয়ে পরে তোমার ধনে আর জিরের গুঁড়ো আমি মিক্সিতে করে রাখি, তো সেটা দিয়ে দিয়েছি আর পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। আর নামানোর আগের মুহূর্তে আমি কিন্তু একটু ধনে পাতা অ্যাড করেছি, খেতে কিন্তু দারুণ। আমার কিন্তু এইদিকে রান্নাবান্না কমপ্লিট, সব কিছু হয়ে গেছে, আর আজকে পনিরের ঝোলটা জাস্ট ওয়াও ওয়াও হয়েছে। তোমরাও ট্রাই করো, আমি জানি আমার বন্ধুরা খুব ভালো ভালো, সবাই রান্না জানে আর সবাই অনেক গুণী মানুষ, সেটা তো আমি বুঝতেই পারছি। আর আজকাল জানো তো আমারও কিন্তু রান্না করতে কিন্তু দারুণ মজা লাগছে। জীবনে চলার পথে জানো তো মোটিভেট হওয়াটা খুব জরুরি, আর মোটিভেশন মানে মোটিভেশনের জন্য বিভিন্ন ধরনের গল্প বা বিভিন্ন ধরনের মুনি ঋষিদের বাক্য বাণী যেটাকে আমরা বলি, সেগুলো পড়াটা কিন্তু খুব খুব দরকার, ভীষণভাবে দরকার। আমি অন্তত নিজের জীবনটুকু দিয়ে আমি এটুকু বুঝেছি, তো সেটাই আমি তোমাদেরকে সবসময় বলি এবং বলবো। তো আজকে আমি সেই রকমই একটা গল্প আমি পড়েছিলাম, অবশ্যই গৌতম বুদ্ধের গল্প, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করি, কারণ শেয়ার করছি আর কি, কারণ যদি তোমাদের মানে তোমাদেরকে একটু আমি মোটিভেট। একবার গৌতম বুদ্ধ ও তার প্রিয় শিষ্য জঙ্গলের মধ্য দিয়ে যাত্রা শুরু করেছিলেন। জনবসতি বেশ অনেকটা দূরে হওয়াতে তারা অনেকটা পথ হেঁটে যাচ্ছিলেন, দুজনেরই বয়স হয়ে গিয়েছিল, তাই দুজনেই হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়েছিলেন। আর এতক্ষণ হাঁটার পরে জনবসতি কোনো চিহ্ন দেখতে না পাওয়ায় আনন্দ একজন কাঠুরিকে জিজ্ঞাসা করলে, জনবসতি আর কত দূর? আর কাঠুরে তার প্রত্যুত্তরে বলেছিল একটু মুচকি হেসেই, খুব বেশি দূরে নয়, ওই 2 মাইল দূরে, আর 2 মাইল পথ গেলেই আপনি পৌঁছে যাবেন, আর আপনি তো প্রায় পৌঁছেই গেছে। এই কথা শুনে ভগবান গৌতম বুদ্ধ মুচকি হাসি হেসেছিলেন এবং ওই কাঠুরিও গৌতম বুদ্ধকে দেখে একটা মুচকি হাসি দিয়েছিল। আর কাঠুরে ও গৌতম বুদ্ধ দুজনে মিলে যেহেতু মুচকি হাসি দিয়েছিল, এটা আনন্দ কিন্তু ঠিক বুঝতে পারছিল না তারা কেন একে অপরকে দেখে মুচকি হাসি দিয়েছিল। তো যাই হোক, সে সেই কথাটা মাথাতে না রেখে সে তার সামনের লক্ষ্যে সে কিন্তু এগিয়ে গিয়েছিল। কিন্তু ক্রমশ পথ চলতে চলতে প্রায় 2 মাইলেরও বেশি পথ হাঁটার পরেও কোনো গ্রাম কিন্তু দেখা গেল না। আর যেহেতু কোনো গ্রাম দেখা পথে দেখা গেল না, তো আবারও পথে এক বৃদ্ধার সাথে দেখা হয়ে গেল এবং আনন্দ আবারও সেই বৃদ্ধাকে জিজ্ঞাসা করলেন, সামনের গ্রাম কত দূরে আপনি কি জানেন, বলতে পারবেন? সেই মহিলাও সেম উত্তর কিন্তু দিল, হ্যাঁ খুব তাড়াতাড়ি আপনি পৌঁছে যাবেন, মাত্র 2 মাইল দূরে, আর আপনি প্রায় পৌঁছেই গেছেন, আবারও সেম উত্তর। এবং গৌতম বুদ্ধ ওই একইভাবে সেই বৃদ্ধা মহিলার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি কিন্তু দিয়েছিলেন এবং হাসি দেওয়ার পর সেই বৃদ্ধা মহিলাও তাকে দেখে কিন্তু হাসি দিয়েছিল। একে অপরকে দেখে মুচকি হাসি কারণটা বুঝতে পারছিল না আনন্দ, এবং তিনি বারবার তার মনে প্রশ্ন আসছিল, সবাইকে দেখে হাসছে কেন? তো আবারও সে তার গন্তব্যের দিকে সে কিন্তু এগিয়ে যায়। আবারও পথ চলতে চলতে এক অচেনা ব্যক্তির সাথে দেখা হয়ে গেল, আবারও আনন্দ সেম একই কোশ্চেন কিন্তু তাকে করলেন, গ্রামটা কত দূরে? এবং সেই ব্যক্তি বাকিদের মতন ওই একই উত্তর কিন্তু মানে প্রত্যুত্তর কিন্তু তিনি দিলেন। আবারও গৌতম বুদ্ধ তাকে দেখে মুচকি হাসি দিলেন এবং সেই অচেনা ব্যক্তিটি তিনিও কিন্তু একটা মুচকি হাসি দিলেন। এই যে দুজনের এই হাসির বিনিময়ের কারণটাও কিন্তু আনন্দ বুঝতে পারছিল না, এবং অবশেষে আনন্দর কিন্তু ধৈর্যের বাঁধ ভেঙে গেল। এবং আপনাদের এই হাসির আদান প্রদানের কারণটা কি? গৌতম বুদ্ধ কে আরো উনি বললেন, মানে আনন্দ বললেন, আমার মনে হচ্ছে আজকের এই 2 মাইল পথ বোধহয় আর শেষ হবে না।
অথচ আপনারা একে অন্যের সাথে শুধুমাত্র হাসি আদান প্রদানের মাধ্যমে আপনারা মুচকি হাসি বিনিময় করলেন এবং একে অন্যের মনের ভাব আপনারা বুঝতে পারছেন। অথচ আপনার সাথে প্রত্যেকের এই হাসি আদান প্রদানের কারণ কি? অথচ কারোর সাথে কোনো কথা হলো না, কিন্তু আপনি হাসলেন আর তার প্রত্যুত্তরে সবাই হাসলো, এর কারণ কি? তা শুনে গৌতম বুদ্ধ মুচকি হাসলেন আর বললেন, আমরা সবাই একই পথের পথিক, আমরা একই চিন্তাধারার মানুষ। সেই চিন্তাধারা হলো সবাইকে চলার পথে উৎসাহিত করা এবং অনুপ্রেরণা দেওয়া। আর সকলে আমরা হাসি দেখে বুঝেছিলাম আমিও এই চিন্তাধারার মানুষ। আমিও জানি পথটা দু মাইলের নয়, অনেকটা দূরে। এরা সকলে দু মাইল পথ বলে বলে পথ বাকি বলে বলে যেটা করেছিল আমাদের লক্ষ্যে বেশ খানিকটা এগিয়ে দিয়েছিল, আমাদেরকে ইন্সপায়ার করেছিল। যদি তারা বলতো আমাদের গ্রামটা 8-10 মাইল দূরে, আরো দূরে পথ বাকি, তাহলে তুমি চলার মোটিভেশনটাই হারিয়ে ফেলতে। আমিও সারা জীবন এটাই করে এসেছি। আমরা যখন কোনো বড় লক্ষ্যের দিকে যাত্রা শুরু করি, তখন সেই পথ মোটেই সহজ হয় না, সেইখানে থাকে অনেক স্ট্রাগল, অনেক বাধা, অনেক পরিশ্রম। আর পথ চলার শুরুতে কেউ আমাদের বলে এই পথ অনেকটা বাকি, আর বহু বাধা বিপত্তি কাটিয়ে অনেক পরিশ্রম করে লক্ষ্যে পৌঁছাতে হবে, তাহলে কি আমরা পারবো সেই লক্ষ্যে পৌঁছাতে? হ্যাঁ, কখনো পারবো না। আমরা তাহলে সেই মাঝ রাস্তাতেই কিন্তু ডিমোটিভেট হয়ে থেমে যাব, আর আমাদের লক্ষ্য পূরণ করা সম্ভব হবে না। কিন্তু চলার পথে যদি আমরা দু মাইল করে চলার মোটিভেশন পাই, তাহলে আমরা তার জোরে 200 মাইল পথ কিন্তু এগিয়ে যাব। আর আমি ওদের দেখে হেসেছিলাম, কারণ আমি জানতাম গ্রামটা 2 মাইল দূরের নয়। কিন্তু তোমাকে যদি সেটা বলে দিতাম, তুমি লক্ষ্যে পৌঁছানোর শক্তি হারিয়ে ফেলতে। আর পথ চলতে মানুষগুলো প্রত্যেকেই 2 মাইল করে ইন্সপায়ার করে তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছে দিতে সাহায্য করেছে। ঠিক এই রকমই আরো কয়েকজন মানুষের সান্নিধ্য যদি পাওয়া যেত, তুমি কিন্তু ঠিক তোমার সেই লক্ষ্য গ্রামটাতে ঠিক পৌঁছে যেতে। এই গল্পটা আসলে আমাদের জীবনকে বদলে দেওয়ার জন্য দুটো মেসেজ দিয়েছে, কি বলতো বন্ধুরা? আমি বলে দিচ্ছি, প্রথম কথা হলো আমাদের চলার পথ কোনো মানুষের জন্যই সহজ হয় না। বড় লক্ষ্য, বড় স্বপ্ন যদি থাকে, তবে সেটা পূরণ করার জন্য অসংখ্য বাধা, সমস্যা, পরিশ্রম আসবে। তাই আমাদের লক্ষ্যের পথে, চলার পথে এমন কিছু মানুষের সান্নিধ্য দরকার, যারা আমাদের একটু একটু করে মোটিভেশন করে মোটিভেট করবে, মানে তাদের মোটিভেশন দিয়ে আমাদের সামনে এগোতে কিন্তু সাহায্য করবে। আর আমরা তাদের এই মোটিভেশন নিয়ে আমরা কিন্তু আমাদের লক্ষ্যে আমরা কিন্তু এগিয়ে যাব। কাজ আমাদেরকেই করতে হবে, আর চলার পথে কিছু মানুষের অল্প অল্প ইন্সপিরেশন সেই পথের অনেকটাই সহজ করে দেবে। দ্বিতীয়ত হলো অন্য কোনোভাবে পারলেও কিছু মানুষকে চলার পথে কথার মাধ্যমে নিজেই ইন্সপিরেশন হতে পারি, তাহলে নিজেই আরও 10 গুণ ইন্সপায়ার হই। এটা আমার মনে হয়, মানে আমি আমার জীবন দিয়ে কিন্তু এটুকু উপলব্ধি করতে পেরেছি। তোমরাও করে দেখো, আশা করছি তোমরা বুঝতে পারবে। তাই চলো বন্ধুরা, আমরা সবাই সবাই মিলে হাতটা ধরি, আমি হাত বাড়িয়েছি, সবাই আমরা হাতটা ধরি এবং আমরা একসাথে শপথ নিই, আমরা একসাথে শপথ নিই যে আমরা একসাথে চলবো অনেক দূরের পথ। আর আমরা চলার পথে একে অন্যকে অবশ্যই ইন্সপায়ার করব এবং ইন্সপিরেশন নেব।
এবং আমরা নিজেরাও নিজেদের লক্ষ্যে পৌঁছে যাব, অন্যকেও লক্ষ্যে পৌঁছতে সাহায্য করব। কি বন্ধুরা, আমরা পারবো না? নিশ্চয়ই পারবো, আমরা অবশ্যই পারবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হচ্ছে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে। টাটা।